নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ফের তৈরি হলো বড় নজির। ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার তরফে এলসিএ মার্ক 1A মডেলের মোট 180টি যুদ্ধবিমান কেনার জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড অর্থাৎ হ্যালকে বরাদ্দ দেওয়া হয়েছিল, আর তারপরে এই যুদ্ধবিমান তৈরির কাজে লেগে পড়ে ওই সংস্থা। তবে এবার সম্পূর্ণ ভারতে তৈরি এলসিএ মার্ক 1A যুদ্ধবিমান তার প্রথম উড়ানে সফল হয়েছে, আর এইভাবেই ভারতের মুকুটে যুক্ত হয়েছে আরও একটি নতুন পালক। আপনাদের জানিয়ে রাখি, এটি 4.5 জেনারেশনের যুদ্ধবিমান। আজ বৃহস্পতিবার বেঙ্গালুরুতে এলসিএ মার্ক 1A যুদ্ধবিমানের সফল উড়ান সম্পন্ন হয়। এদিকে এর মাধ্যমেই সামরিক ক্ষেত্রে ভারতীয় আত্মনির্ভরতার বিষয়টি হ্যালের হাত ধরে আরও এক ধাপ এগিয়ে গেল। এমতাবস্থায় এই যুদ্ধবিমান এবার ভারতীয় বায়ুসেনার কাছে বিক্রি করবে হ্যাল। প্রসঙ্গত উল্লেখ্য যে এর আগে 2021 সালে ফেব্রুয়ারি মাসে 83টি এলসিএ মার্ক 1A যুদ্ধবিমান কেনার জন্য হ্যালকে চুক্তির মাধ্যমে বরাদ্দ দেয় ভারতীয় বায়ুসেনা। সেই চুক্তির মূল্য ছিল 48,000 কোটি টাকা। পরবর্তীকালে আরও 67,000 কোটি টাকায় 57টি যুদ্ধবিমান কেনার বরাদ্দ দেওয়া হয় হ্যালকে, আর এইভাবেই সব মিলিয়ে অর্ডার দেওয়া হয়েছে 180টি যুদ্ধবিমানের। এদিকে এই বিমানের সফল উড়ান প্রসঙ্গে হ্যালের আধিকারিকরা জানিয়েছেন, একদম প্রথম উড়ানেই এলসিএ মার্ক 1A যুদ্ধবিমানটি 15 মিনিট ধরে আকাশে ছিল, তারপর নির্ভুলভাবে সেটি অবতরণ করে নির্দিষ্ট রানওয়েতে। এদিকে আরও জানা গিয়েছে যে আগামী 31 মার্চের মধ্যেই ভারতীয় বায়ুসেনার হাতে এই মডেলের প্রথম যুদ্ধবিমান তুলে দেওয়ার কথা রয়েছে হ্যালের। যদিও এই প্রজেক্টের বেশ কিছু কাজ বাকি থাকলেও সময় ঘনিয়ে আসায় হ্যালের ইঞ্জিনিয়ারেরা এই যুদ্ধবিমানের বিভিন্ন পরীক্ষা শুরু করেছেন। এমতাবস্থায় বৃহস্পতিবারই প্রথমবার আকাশে উড়ান সম্পন্ন হলো এই যুদ্ধবিমানের। পাশাপাশি হ্যাল এটাও চেষ্টা করছে যে ডেলিভারির সময় যাতে বায়ুসেনার হাতে এই মডেলের একটি প্রশিক্ষণ বিমান তুলে দেওয়া যায়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এলসিএ মার্ক 1A যুদ্ধবিমান ভারতে তৈরি হওয়ার পাশাপাশি এটির প্রযুক্তিও সম্পূর্ণ দেশীয়। এমতাবস্থায় বায়ুসেনার হাতে এই যুদ্ধবিমান তুলে দেওয়ার পর এই মডেলের প্রথম যুদ্ধবিমানটি রাজস্থানের বিকানেরের পাশে নাল এয়ারবেসে মোতায়েন করা হতে পারে বলে মিডিয়া রিপোর্ট দাবি করা হয়েছে। এদিকে এই এয়ারবেস পাকিস্তান সীমান্তের খুব কাছেই অবস্থিত রয়েছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।